সব আছে, কে বলেছে নাই? এখন মেয়ে ছেলে আর মুড়ি ভাজবে না, তোরা নিজেরা ভাজ আর আমাদের কিন্তু আর আমরা খাই। বা বা বা, কি আপনারা ভালো, আপনাদের বলছি না, এই ভদ্রলোককে বলছি, মিলে কারা মুড়ি ভাজছে, কারা মিলে ভাজছে মুড়ি? এখনো মুড়ি ভাজা আছে, তবে মিলে হয়, আর বাড়িতে খোলা খাপুড়িতে নাই, বুঝতে পারছেন? কি দরকার কি? হ্যাঁ, ভোরবেলা চারটের সময় উঠে মুড়ি ভেজে দেবো, আবার এদের কথা শুনবো না কি? তা তো শুনবো না। স্বামী যদি ভালো হয় ফাটা পায়ে তেল দেবো, আর স্বামী যদি ভালো না হয় খানি গরম তেল করে তেল মেরে নেবো, বুঝতে পেরেছ? হ্যাঁ, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কথায়, কি বলেছে জানেন? বাগদি জব্দ বিলিয়ে কিছু মনে করেন না, আর হলুদ জব্দ শিলিয়ে, আর আমার মহাদেব জব্দ হয় এই দুর্গার মোটা কিলিয়ে, বুঝতে পারছেন? ঘাড়ের লতায় এক কিল কিলিয়ে দেবেন, দেখবেন একবারে কচু শাকের মতো চিত হয়ে পড়িয়ে থাকবে সারা রাত, আর যে কাতে শুয়ে থাকবে সেই কাতেই থাকবে বাবা, এ নড়বেও না চড়বেও না। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। এই জগতের মধ্যেখানে আত্মাশক্তি মহামায়া শক্তি দিল, লক্ষ্মী খাদ্য দিল, সরস্বতী বিদ্যা দিল, সাবিত্রী বেদ অধ্যয়ন দিল, আর রাধারানী জগতে প্রেম দিল, তাই নাই? একজনের কাছ থেকেই পাঁচটা নারী এসে, সে বেদের অধিকারী গায়ত্রী, বেদ বেদ, এই বেদটাকে কে দিয়েছে? আর বেদের অপর নাম কি গো? সুতি নাকি বাবা? সেটা হচ্ছে মেয়ে ছেলে, তাহলে এই বেদকে দিয়েছে ভাগ করে, চার বেদ, চোদ্দ শাস্ত্র, আঠারো পুরাণ। এই নারী, একটা নারী আছে বেদ মাতা গায়ত্রী, দেখবেন ব্রহ্মাস্ত্রী, সকালবেলায় কন্যা, দুপুরবেলা যুবতী, আর সন্ধ্যেবেলায় বৃদ্ধা, তার একই দিনে তিনটে রূপ আসা যাওয়া করে, বুঝতে পেরেছেন? মানুষের সকালবেলায় দোকান সাজাও, দুপুরবেলায় লাগাও ধূপ, সন্ধ্যেবেলায় গুটি দিয়ে রাতের বেলায় মারো ঘুম, বুঝতে পারছেন? ধন্য সাধুর বাজার ভারী মজার, তাক বুঝে করো বেচা কেনা। আমি যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর রঙে রঙ মিশাতাম, সাধুর কাছে জেনে নিতাম কোনোভাবে হয় লেনা দেনা, বুঝতে পেরেছেন? তাহলে আমার এ ভদ্রলোক সাধু হইতে পেরেছে? হ্যাঁ, একটা জটার ফাঁকে মেয়ে ভরেছে, জটার ফাঁকে মেয়ে ভরেছে, ঝোলার ভিতরে রাখে, আমি তোমার কাছে বলি পঞ্চান, জানাই কথা নয় মিছে, তাই মামার ত্যাগের বসন পড়েছে, সেই ত্যাগকে ত্যাগ করার জন্য সন্ন্যাসী বেশ, ধূমাবতী, সব কিছু ত্যাগ, নিজের আশ্রয়ে কিছু নেই, আছে সেই ত্যাগের বসন পড়িয়ে কামরূপী বাপের বাড়ি যেতে দিচ্ছে না ভোলা পঞ্চানন। বাবা যজ্ঞ করেছে, সেই যজ্ঞে ভোলা পঞ্চানন আটকিয়েছে, বলে তাহলে আমার দশম মহাবিদ্যার রূপটা দেয়, যেই বিধবা রূপ ধারণ করছে, বলে হ্যাঁ স্বামী বেঁচে থাকতে তুমি বৈধব রূপ ধরেছ, আমি আর তোমাকে আটকাবো না, আর তোমাকে আটকাবো না, এবার যাও না বাপের বাড়ি, তোমাকে আটকাবো না। এটা আবার কি হয়েছে? সেই জন্যে একটুখানি সরো দেখি, এত চেঁচাবার দরকার নাই। তাহলে তুমি আমাকে কি জিজ্ঞাসা করলে? বলো শাকম্বরী রূপ কেন, দুর্গতি নাশিনী দুর্গা তুমি হইলে কেন, তুমি মহামায়া? আমি আমি সেই বিধবা ধূমাবতী রূপ ধারণ করেছি, কামকে পুড়ে ছাই করে রতির জন্ম হয়, রতি গাঢ় হলে পরে মতি হয়ে যায়, মতি থেকে তখন মানুষের গোবিন্দ দর্শন পায়, বলো না? রতি যেন ঝরে না, হ্যাঁ মতি যেন নড়ে না, পলক যেন পড়ে না, আমার পানে চেয়েও না, চেয়ে চেয়ে চাইছ না কি, নাকি বাবা? তাহলে কামকে পুড়িয়ে ছাই করে রতির জন্ম দিতে হয় নাকি দাদা? তাহলে এই রতি গাঢ় হইলে পরে মতি হবে, মতি থেকে হীরা জহর মুক্তামণি তখন কিন্তু ঝরিয়ে যাবে, নাকি বলছে? হ্যাঁ, তাহলে শিব কখনো টলে না, শিব অটল, শিব টলে যায়। আর তুমি বলছো কি করে? তুমি তো বৈষ্ণব, বৈষ্ণবরাই চার দিন দেখবেন ভিক্ষা করতে যায় না, যায়? হ্যাঁ, মায়ের দেহে যখন মা আসে, রতি যখন আসে, তখন বৈষ্ণবরা ওই মিলনে যায়, কি বলছেন? আর তুমি নিজেই মুচ্ছুদি করে বলছো প্রথম দিনে মাছের মতো গন্ধ রে, এ কথা কে শুনবে? এ কথা আমি শুনতে আসি নাই, ভালো কথা বলার লোক নাই, ষষ্ঠী চলছে, সপ্তমী চলছে, ওরে যে ঠাকুর মশাই পুজো করতে পারে,
সে সপ্তমী তো করবে, অষ্টমী তো করবে, নবমী তো করবে, পুজো আবার কমে যায়। সপ্তমীতে যে পুজো হবে, অষ্টমী তো সে মহা খ্যান, তাকে বলে খ্যানের পুজো, নাকি বলছেন? ওই খনেকের জন্যই তো খ্যান, কি ওই খনেকের জন্যই খ্যান, ওই খনেকের জন্যই খ্যানের পূজা হয়। বলছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওটা মানতে হয়, আর না মানলে বিপদ আছে, নাকি বলছেন? ওইখানে একটুখানি থামতে হয়, আর না থামলে যে যাবে সেই অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, বুঝতে পারছে? তোমার কি এখানে ভূমিকা আছে? ওরে আমার পঞ্চানন, তোমার এ যা নাই, আর বেশি কথা বাবাই আমি বলবো না, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, আমি তো বেশি কথা বলে দাদা দোষ নেব না, আনা যাওয়া না করলে আসা যাওয়া জানি, তাতেই আমার ভালো বলো লাগবে না তো শুনি, তাহলে কাম করো লোভ মদ মোহ মাশ্চর্য, এই সররিপুই আমি বলি দিয়ে দিলাম, জ্ঞান বিবেক বৈরাগ্য দ্বারাই আমি পাচুরে যেছিলাম, আমি ধূমাবতী বিধবার ধারণ করিয়ে নিলাম, ওরে তা হইতে সেদিন আমি মুক্তি পেয়েছিলাম, তোমার কাছে ভাবের কথা আমি বলে যাই, ওরে আমার মহাদেবে তোমার এ জানাই, তোমার যাহা ছিল বলা আমার বলা গেল, এইখানেতে অল্পে অল্পে আমার মিঠে গেল, এইবার পাল্লা দ্বারা আসবে তুমি, হাই একটু ভাব তত্ত্ব ভাব সাগরে বলিবে আমার মুখ। তো আপনারা দু বছর দেখছেন, নতুন মাল একটু দেখুন, মুখে সাইজ দেখেছেন, মনে হচ্ছে মুখে মধু ঝরছে, হ্যাঁ একে খানি একে একটু বইয়ে নেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ আই বড় ছেলে, কোনো ব্যাপার নেই, অত অভিনয় মনে করুন, এখন আমার স্বামী সেজের জন্য, কি বলছেন? এর গান একটু শুনুন তাহলে। আর প্রশ্ন আছে কাকাবাবু? আছে গো আর প্রশ্ন আছে? হাত তুলে বলুন। আমি চলে গেলে কিন্তু ঠিক ঠিকের মতো ঘান নড়াইলে হবে না, তাই হবে না বলে হইল না, এ হলো না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছে যাবে, আমি বলবো হলো না, অরুণ চ্যাটার্জি বলবে হইলো না, সুভাষ ভাই দাদা বলবে যে আপনাদের যখন হইলো না আমার হইলো না, আপনারা বলবেন হইলো না, গানের শেষে যে চুক্তিটা আছে বলে টাকাটা দিয়ে দেন, দিদি বারো আড়ির ব্যাপার চাঁদা ওঠে নাই আমাদের, আর হইল না কি? এবার আমি যদি বাড়ি যাই, আমার বাড়ির লোকটাকে গিয়ে বলছে গো অরুণ কাকা বলেছে হইলো না, আমারও বলেছে হইলো না, দর্শককে বলেছে হইলো না, বারো আড়ির ব্যাপার চাঁদা ওঠে নাই হইলো না, সেও তখন বলবো আমারও ভাত নাই আমার আর হইলো না, যেখানে যাবি সেইটু চলে যা, নাকি বলছেন? তাহলে এই ঝগড়াটা ঘরে ঘরে নিয়ে যা হয়েছে না, কি বলছেন? তাই না? হ্যাঁ কিনা? সেই কথাটা একটু মানতে হবে, সেই জন্য আমি তোমাকে আর কিছু বলতে চাই না, তোমার কাছে এবার তুমি আমার স্বামী, তোমার কাছে জানার অধিকার আছে নাই? আচ্ছা তুমি যে বারে বারে বলছো সত্যম শিবম সুন্দরম, বলো তোমার কোন জায়গাটা সুন্দর বটে? কোন জায়গাটা সুন্দর বটে জানো? বললো না আমার লিঙ্গের মাথায় জল ঢালছে বলে আমার লিঙ্গটা সুন্দর, কি বলছেন? কথাটা আমি সত্য বলছি, স্পষ্ট বলছি, তুমি যেন বলে দিও না যে ওই শিবের মাথায় জল ঢালছে, ভোলে বাবা পার কারে গা, ত্রিশুলধারি পার কারে গা, সত্যি কথা বলি, তুমি যেন খবরদার বললো না যে আমার এই লিঙ্গের মাথায় জল ঢালে বলে জানিয়েছি, শুনেছি, তাহলে এই লিঙ্গটা সুন্দর বলবা না, এর বাদ বাকি বাদ দিয়ে তোমার কোন জায়গাটা সুন্দর? তুমি গায়ে ছাই ভস্মাকা, কি গোটা দেহ তো ছাই, বললো মামা বিয়ে করো, বললে হ্যাঁ রে, দর্পণ কোথা বাবা, বললে মশে সিঙা নাও, বললে পাওটা শোনো কোথা বাবা, শ্মশানে ছাই নাও, বললো বরযাত্রী কে, বলছে ভূত আর পেরে, বলে সঙ্গে যাবে কে নিতবার, বলে নন্দী ভিড়িঙ্গি, নাকি বলছেন? দিয়ে সারের পিঠে চেপেছে ইয়াম্মা গাড়ি করেছে মারুতি, দিয়ে বাঘ ছাল পড়েছে, বাঘ ছাল, লোকে কাপড় পরে যায় আর বাঘ ছাল পড়েছে, দিয়ে তো নারদ তো খুব মনে করুন ঝগড়া লাগানো লোক, আমার মা মেনকাকে গিয়ে বলছে দিদিমা তুমি জানো না, বলে কী রে, বলে জামাই বরণ করতে গেলে একটু ঈশ্বর মূল দিতে হয়, মানে ঈশু মূলের শেকার দিতে হয়, বলে ভালো, মানে কোমরে উদয় নাক বাঁধা আছে বুঝতে পারছেন, আর কার্বন অ্যাসিড আর এই কী বলবো ইসুমূল শিকার যদি একটুখানি সাপের নাকে যায় তাহলে দেখবেন একবার সাপ তো দৈ ধরবে, আর মাল তো সটাম করে পড়ে যাবে, আর জামাই কাঁচা না পাকা মানে সিনেমা দেখানো হবে, শাশুড়িকে নারদ তো মজা লাগিয়ে দিয়েছে, এ যে কী জন্যে বলছে সেটা তো বুঝতে পারছে না, সঙ্গে সঙ্গে তখন একবারে যেই সারের পিঠে চেপে একবারে বিয়ে করতে চলে গিয়েছে, আমার মা মেনকে এত জানে না, ও বরণডালা নিয়ে এসেছে, ধান দুব্বা কলা পান সুপারি উলু উলু করে বরণ করতে গিয়েছে, আবার কপালে ঠেকিয়েছে ঠেকাতে যাবে, আর সাপের নাকে চলে গিয়েছে, ঈশ্বর মূলে শেকারের গন্ধটা,
মাল তখন শুশুর 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 করে খুলিয়ে কখন চলে গিয়েছে, আর এ তখন সটাম করে পড়ে গিয়েছে, বুঝতে পারছে? আর যত মেয়ে ছিল ওলো ওলো করতে 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 উলুধ্বনি সৃষ্টি হয়েছিল। আর আমার মাকে বলেছিল, ও মেনকা মেনকা মাথায় দে রে ঘোমটা, ও মেনকা মেনকা মাথায় দে রে ঘোমটা, তুমি বেচে কুচে করলে জামাই চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। আর এখনকার বাউলের রিসার্চ করে কি বলছে, ঘন্টা লো ঘন্টা লো ঘন্টা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তা তুমি শাশুড়িকে সিনেমা দেখিয়েছো, তা কেমন জামাই আমার জানা না? হ্যাঁ, শাশুড়িকে সিনেমা দেখাইছে, জামাই ভালো? হ্যাঁ, চরিত্র কেমন দেখুন, শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে গিয়েছে, তাহলে এ ভালো মাল বটে, কি বলছেন? তাহলে তোমার কাছে বলি কথা, হাই রে বড়ি হাই, তোমার কোন জায়গাটা সুন্দর বলো তো আমায়, ও গো আমার পাগলা ভোলা করি নিবেদন, দুর্গার পূজা সবাই করে মনেরই মতন করে নাই, আমার কত রূপ আছে, কালী সরস্বী ছিন্নমস্তা বগলা ধূমাবতী মাতঙ্গী নাই, আমার কালী রূপ আছে কতগুলো, আটটা রূপ আছে আমার, হ্যাঁ কত আমার কালী রূপ আছে, কাত্যায়নী, হ্যাঁ চণ্ডা, চণ্ড নায়িকা, চণ্ড মুন্ডা, চণ্ড ঘণ্টিকা, কত নাম আমার আছে বুঝতে পারছেন? তাহলে উগ্র চণ্ডা প্রচণ্ডা কত সুন্দর নাম আছে, হ্যাঁ। তা তোমার কাছে বলি শোনো, এই সব চার যুগে মায়ের পূজা করেছে, কে করেছে? সত্যযুগে সুরদ রাজা করেছিল আমার পূজা, লক্ষ রাজা দিয়ে বলিদান, পাতালেতে পাতাই করে ভদ্রা কালীকে এনেছিল জানি হনুমান, আনে নাই। তারপর যুগে কাত্যায়নী মত করে যমুনা পুলিনে জানি সুন্দরভাবে সেদিন বোজ গোপীরা করেছিল শুনি, কলিযুগে গৌরের রাজা ঢাকাতে জানি, ওরে কৃষ্ণচন্দ্র আপনারা জানেন মহাজ্ঞানী, ঢাকার রাজা সেজন কংস নারায়ণ সেজন পূজা করে, তোমার কাছে বলি কথা দেখো বিচার করে, ওরে কলিযুগে কৃষ্ণনগরের রাজা গৌরের রাজা সেজন হলো কৃষ্ণেন্দু আগম বরিশ, যার নামে শোনো কথাগুলো, সেই আগম বরিশ করল কি পূজাই ওরে করে, আমার মায়ের পূজা মরতে এলো প্রচার হয়ে, তাহলে ওরে আমার পাল্লাদার মহাদেব তোমারে জানাই, তোমার পূজা করতে গেলে মানুষকে কেন কুকুর হইতে হয়? এই শিবের পূজা করতে গেলে একজন কুকুর হয়েছিল, কিসের জন্য? শিব পূজা করতে গেলে কেন বৈষ্ণবদেরকে কুকুর হইতে হয়? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আর একটা কথাই আমি তোমার কাছে জানতে বাসো না, আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয়, শোনো শোনো আনা। আচ্ছা বলো তো, এই যে ত্রিশূল, ত্রিশূলের তিনটে ফলা নাকি বলছেন? দুই দিকে সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধারা, আর মধ্যেখানটা ঠেরো করা নাকি বলছেন? এর তাৎপর্যটা আমি একটু বুঝতে পারলাম না, যে কারিগর করেছে তাহলে দুই দিকে সিঙ্গাপুরি কলার মতো বেকানো আর মধ্যেটা ঠেরো কেন আমি বুঝতে পারলাম না? আমি ছত্রিশ ধান লাগিয়েছিলাম তিন কাটা ভুঁয়ে, বুঝতে পারছেন? তিন কাটা বেশি নয়, তিন কাটা, তা দেখছি ছত্রিশ দিয়েছি, ছত্রিশই ধান হয়েছে, সেখানে কয়টা স্বর্ণলঘু ধান হয়েছে? তা যে চাষ করতে গিয়েছে, যে ছেলেটা চা পান দিতে গিয়েছে, মাল সার দিতে গিয়েছে, সে আবার খানিকটুকু টেনে ফেলে দিয়েছে স্বর্ণ ধানগুলা। আমি কি করলি? বলো দিদি এই স্বর্ণ ধান হয়ে গেছে তাই আগাছাকে ফেলে দিলাম। আচ্ছা বলো, ছত্রিশের জায়গায় ছত্রিশ ধান হবে, সেখানে স্বর্ণ হবে না, স্বর্ণলঘু হবে না, আর তোমার ওই গোবিন্দভোগ হবে না, কিসের জন্যে? তুমি আমার কাছে বলো, ওই দুটো ত্রিশূলের ফলাটা মানে বেকানো সিঙ্গাপুরি কলার মতন মধ্যেটা ঠারো কেন? আর তার নিচে দেখছে একটা ডোমরু আছে, ডোমরু মানে কি? ডুগডুগি চুল ছেঁড়া হাঁসের পালক, সেই মাঝে মাঝে বিক্রি করতে আসে মেয়েদের মাথার চুল ছেঁড়া ডুগডুগি যায় না, সে মাঝে মাঝে বলে না টিনে ভাঙা লোহা ভাঙা আমার বাড়ি গাঙুল ডেঙ্গা করে অনেকদিনও দেখবেন। আচ্ছা মহাদেব, এই বেদের ব্যবসাটা তুমি কবে থেকে ধরে ফেলেছো? কবে থেকে ধরে ফেলেছো তুমি বলো কথাই আজ আমার কাছে?
সেই জন্য আপনাদের কাছে আমি সত্যি কথা বলি, শোনো, বেশি কথা বলবো না। তোমার এই ডুগডুগি গলায় সাপ আর ত্রিশূল দিয়ে গায়ে 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 সাপ নাচেন যে ডুগডুগি করে কেন বেড়াইছ আমি বুঝতে পারছি না। আর বেশি কথা বলবো না। তুমি কি বলছিলে? ও যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনারে না চিনিলে, আপনারে না চিনিলে চেনাই অজানাকে যাই না, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না রে, যার আপন খবর আপনার হয় না। তারপরে কলি দিছে অমৃত সাগরের সুধা খেলে জীবের মিটবে ক্ষুধা রে, মাঝে মাঝে বলছে না বলছে না। এইখানে একটা কথা আমার জানতে বাসো না, যেদিন তুমি বিষ খেয়ে পড়েছিলে চিত হইয়ে, সেদিন আমি তারারূপে সেজে গিয়েছিলাম, মাতৃ স্তনভাণ্ডার ওর মুখের মধ্যে দিয়েছি, ও মাল টান মেরেছিল, পাঁচটা ছিদ্র হয়েছিল না কি বলছেন, আর বিষের দাগটা লেগে গিয়েছিল, লাগে না? নারী যত সুন্দরী হোক না কেন দুর্গা লেগেছে বলে প্রতিটা মায়েদের ওই স্তনভাণ্ডারের বোটার ডগায় সেই আজও কালো দাগটা আছে দেখবেন। আচ্ছা, আমি যে তোমাকে স্তন পান করাইলাম সেই জন্য আমার কালো হইল, কিন্তু তোমার মাল দুটো কালো হইল কেন? আমি তোমাকে দিলাম তাই তো টান মারলে বিষের দাগটা লেগে গিয়েছে, তাহলে কালো হয়েছে, কিন্তু তোমার দুটো কালো হইল কেন? কিসের জন্য হইল? তুমি কাকে দিয়েছো? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, জানিতে বড় বাসনা, আমার কাছে বলো খুলে, আর বেশি কথা বলবো না। এই আমি তোমাকে বলছি শোনো, তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার ভোলা পঞ্চানন, আমি তোমার ভুলি, মাঝে মাঝে বইয়ে বেড়ায় তোমার ঝুলি, কি মানে ঝোলাতে কোনা ঝোলা নাই, মহাদেবের একটা কাঁথার ঝোলা আছে দেখবেন, এগুলো আমি পরে ব্যাখ্যা দেবো, এসে আর বেশি কথা বলবো না, উনি আসুক তবে তো ভালো লাগবে, সেই জন্য বলছি শোনো। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে তোমার ঘরের দরজা, ও মন পাগলা রে, আর মোহমদে মত হয়ে দেখো সরষে ফুল, তুমি কামরসেতে হইয়া মজবুল, ওরে কামরসেতে হইয়া মজবুল, ওই দেখো ছয় জনাই মারে মজা, ছয় জনাই মারে বাবারে, চুলে খোপা বেঁধে চলে এসে তাই, আমি রাজার মেয়ে, আমার বাবার কোনো অভাব আছে? আমার বাবা সব আউশ ধানের চাষ, ষাটটা কন্যা আমার বাবার, ষাটটা মেয়ে চাইলে, কর্ষমণি ১৩টা নিয়েছে, একা চন্দ্র ২৭টা নিয়েছে, একাদশ রুদ্র ১১টা নিয়েছে, ধর্ম ৮টা নিয়েছে, কি বলছেন কতগুণা হইল? ৫৯টা। আর একটা তেয়াচকি মাল ছিলাম আমি, যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সত্যিকার কথা, এই কানা বেগুন ছিলাম,
এ দেখছে এরও তিনটে চোখ, ওরও তিনটে চোখ, একে দিয়ে দে, নিয়ে যা বাবা জন, এ ঝঞ্ঝাট একবারে গেলে মাছি নাকি বলছেন? সেই জন্য বলছি তোমার মালিক ওঠার মাল নীল হরে, মালিক ওঠার মাল নীল হরে, তোমার মালিক ওঠার মাল নীল হরে, দেবলে না রে চোখ বোঝা, আলগা রাজে ঘরে ধরো যায় ও মন পাগলা রে, কেন আলগা রাজে ঘরে ধরো যায় ও মন পাগলা রে, কেন আলগা রাজে ঘরে ধরো যায়। জোগান দিতে কামড়িপুর খাদ্য হইলে ধর্মের অবাধ্য, তুমি অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য, তুমি অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য, যোগান দিতে কামড়িপুর খাদ্য হইলে ধর্মের অবাধ্য, অসিদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করিলে ঘরের ভোগের নৈবেদ্য, তোমার সম্মুখেতে মরণ মাত্র, তোমার সম্মুখেতে মরণ মাত্র, ওই দেখে বাজাই শোন সমন রাজা, বাজাই সমন রাজা, বাজাই সমন রাজা, আলগাগারে ঘরের দরজা ও মন পাগলা রে, কেন আলগাগারে ঘরের দরজা ও মন পাগলা রে, কেন আলগাগারে ঘরের দরজা। মধম সিম্বলে থাকতে সুসময় মাহার দর লাগাও দরজায়, ওরে যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাল, আর যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পাল, সেজন রক্ষা পাবে ভবার কি পায়, সেজন রক্ষা পাবে ভবার কি পায়, তোমার মন হলে সরল সোজা, মন হলে সরল সোজা রে, মন হলে সরল সোজা, আলগা রাগে ঘরের দরজা ও মন পাগলা রে, কেন আলগা রাগে ঘরের দরজায়, ও মন পাগলা রে, কেন আলগা রাগে ঘরের দরজায়, ও মন পাগলা রে, কেন আলগা রাগলে ঘরের দরজায়। তোমার মালিক ওঠার মাল নীল হরে, তোমার মালিক ওঠার মাল নীল হরে, ওই দেখে দেখলে না রে চোখ বোঝা, আলগা রাগে ঘরের দরজায় ও মন পাগলা রে, কেন আলগা রাগলে ঘরের দরজায়, ও মন পাগলা রে, কেন আলগা রাগলে ঘরের দরজায়, ও মন পাগলা রে, কেন আলগা রাগলে ঘরের দরজায়। আর একবার আমার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলন্দ শুনি, ব্যাস। ব্যক্তিগতভাবে ওর সঙ্গে আমার কোনো অশান্তি নাই, ঝগড়া নাই, আমার সঙ্গে ওর ঝগড়া নাই, কিন্তু ভূমিকার মধ্যেখানে যখন পেয়েছি তখন তো ছাড়বো না, মালখানি নিংড়ি নিতে হবে নাকি বলছেন? আর না হইলে তো হবে না, মৌমাছির চাকে খোঁচা মারলে রস ঝরবে, মধু ঝরবে, আর ভীমরুলের চোখে মনে করো চাকে যদি খোঁচা মারি তখন তার মধু ঝরবে না, তখন কামড় খেতে হবে নাকি? হ্যাঁ, সুব্রত দাদা বলবে এরা ভালোবেসে মেলামেশা করে গানটা করছে, তাই একটু ডোজ দিয়ে গেলাম, বুঝতে পারছেন নাকি? যাক, এই পর্যন্ত বলি, আমি আমার পালা রাখলাম, উনি আসুক সুন্দরভাবে, বলুক আমার মহাদেব পাগলা ভোলা, তারপরে বাড়িয়ে দেবে ঝোলা, নাকি বলছেন? হ্যালো, 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 হ্যালো।